গ্রামবাংলার ঐতিহ্যের নানা ধরনের সাজসজ্জাসহ হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে আয়োজিত শোভাযাত্রাটি সকলের দৃষ্টি কাড়ে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তাদের দুদিনব্যাপী আয়োজনের সূচনা করেন এই শোভাযাত্রার মধ্য দিয়ে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে লাইভ কুকিং শো, খাদ্য উৎসব সহ বিভিন্ন আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের সামনে ঐতিহ্যবাহী নানা রকম দেশীয় খাবার, পিঠা পায়েস ছাড়াও আন্তর্জাতিক মানের বিভিন্ন খাবার নিয়ে সাজানো হয়েছে পর্যটন কর্পোরেশনের রেস্তোরাঁর স্টল। দেশীয় খাবার এবং সর্বজনসাধারণের মধ্যে আমাদের খাবারটা এবং আমাদের কোথায় কি আউটলেটস আছে সেটাই কিন্তু তুলে ধরার জন্য আমাদের আজকে আয়োজন। বিশেষ করে পর্যটনের খাবারটাই মানে বেটার। পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্রামবাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং পেশাগত ভারসাম্য বজায় রেখে পর্যটন শিল্পে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। কুয়াকাটা আমাদের কাজকর্ম শুরু হবে, মাস্টার প্ল্যান ফাইনাল হলে বিশ্বের মধ্যে অন্যতম চমক প্রদানকারী দেশ বাংলাদেশ ট্যুরিজমের ক্ষেত্রে ভিন্ন পর্যায়ে নিয়ে যাব। দ্রুত সময়ের মধ্যে পর্যটনের উন্নয়নের যে লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে তাতে পৌঁছানোর আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আশরাফুল আলম, আকাশ, বৈশাখী সংবাদ, ঢাকা।